হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো সকালে উঠে আমার সবার প্রথম কাজ হচ্ছে আমার চুনমুনুদের খাবার দেওয়া। তো ওদের আমি খাবার দিয়ে দিলাম, খাবার দিয়ে ওদের টাটা বাই বাই করে আমি বেরিয়ে গেলাম বাইরের দিকে। সকালে উঠে দেখি যে মা অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে, বেশ কিছু রান্না হয়েও গেছে আর কিছু কিছু এখনও বাকি আছে, তো আমি দেখে নিচ্ছি। দেখে নিয়ে এবার আমি একটু বাইরের দিকে গেলাম, দেখলাম কি সুন্দর হালকা রোদ উঠেছে বাইরে। এদিক ওদিক দেখার পরে আমি ঘরে গেলাম, ব্রাশ নিলাম, দিয়ে বাইরে আবার ঘুরতে বেরিয়ে গেলাম। ঘুরে ঘুরে ব্রাশ করার পরে এবার আমি মুখ টুক ধুয়ে এসেছি চা খাবো বলে, এসে দেখি মা পুজো বসে গেছে। মা বলছে যে তুই চাটা করে খেয়ে নে, আমি তো এখন পুজো দিতে বসেছি। তো তারপর আমি চা করতে এসেছি, চা করতে এসে সসপ্যানটা বসিয়েছি আর ও উল্টে গেছে। আবার বসিয়েছিলাম, আবার উল্টে যাচ্ছিল, বারবার এটাই হচ্ছিল। তো যাই হোক, এক প্রকার যুদ্ধ করে এই গরম জলটা করলাম, করে চাটা নিয়ে গিয়ে বসলাম, বসে বসে খাচ্ছি আর এর ওর সাথে কথা বলছি। সেদিন বাবাও ছিল, বাবার ছুটি ছিল, তো বাবার সাথে কথা বলছি, দিয়ে কথা বলতে বলতে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আমি একটু আবার বাইরের দিকে ঘুরলাম, একটু ফোন টোন ঘাটলাম। তারপরেই মা নিয়ে চলে এলো লুচি আর আলুর চচ্চড়ি, তো লুচি আলু চচ্চড়ি খাচ্ছি খেয়ে খাচ্ছি। আর তখন একজন হ্যাংলা এসছে, হ্যাংলা এই যে হ্যাংলা হ্যাংলা এসে বলছে যে আমি মেয়ে, আমি খাবো, আমাকে দে। আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে, আমার কিছু কাঁচাকুচি ছিল সেই দিন, তো সেগুলো কেচে আমি স্নান করে এসে বসে গেলাম খেতে। তো টিভিতে চলছিল আদিপুরুষ, আদিপুরুষ দেখতে দেখতে খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম, রেস্ট টেস্ট নিয়ে এর আমি রেডি হচ্ছিলাম, কারণ সেদিন ছিল অপুর মায়ের বার্থডে। তো ওর মায়ের বার্থডেতে যাওয়ার জন্য আমি তৈরি হচ্ছিলাম। এই রেডি হয়ে এবার আমি বেরোবো, আমার পক্ষের আজকে বার করে নিয়ে আমি চলে গেলাম ওদের বাড়িতে। তো যখন বেরিয়েছিলাম তখন বিকেল ছিল, যেহেতু শীতের বেলা তাই অনেকটা রাত হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে। গিয়ে দেখি ওদের প্রায় সব কিছুই তৈরি। তো এবার কাকিমা কেক কাটবে, তো কাকিমা এলো, কেক টেক কাটলো, আমরা খুব মজা করলাম, কেক টেক খেলাম। কেক টেক খাওয়ার পরে চলে গেলাম মেইন মেনুতে। তো সেদিন কাকিমা সবাইকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাইয়েছিল, তো সেটা খেয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।